বাম পাশে আল্লাহ ডান পাশে মোহাম্মদ লেখা যাবে কিনা, এতে বড় কোনো অসুবিধা হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবেন, এরকম না। এটাকে নিয়ে যত বড় করে আমরা দেখাই ব্যাপারটা সেরকম না, বুঝতে হবে সমস্যাটা কোথায় আর সুবিধাটা কোথায়। আল্লাহ আমাদের ইমানের একটা পার্ট, তাওহীদের একটা পার্ট, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেসালাতের প্রতি ইমানের একটা পার্ট। এই হিসেবে যদি ইন্ডিকেট করে কেউ বুঝায় লেখে যে আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা দুটো পার্টের খোলাসা, তাহলে এটা লিখতে পারে ওই উদ্দেশ্যে, ওই চিন্তা থেকে লিখলে। কিন্তু আল্লাহ এর পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে যদি এমন ভাবে উল্লেখ করা হয় যেন আল্লাহ এবং রাসূল নাউজুবিল্লাহ দুইজন মিলে এক সত্তা, কাছাকাছি সত্তা, একজন আরেকজনের পরিপূরক বা এই টাইপের, আল্লাহ মাফ করুক, যদি মনে করে কেউ লেখে ওই চিন্তা লিখলে সেই লেখা জায়েজ হবে না। এক ব্যক্তি বক্তৃতা দিতে গিয়ে আল্লাহ এবং রাসূলের নাম এমন ভাবে বলছে যে আল্লাহ মালিক সৃষ্টি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোলাম, এরকম পার্থক্য হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিসাল খতিব আনতা, তুমি খুব বাজে বক্তা, তোমার বক্তৃতা তুমি আমার নামকে আল্লাহর নামের সাথে এইভাবে মিশিয়ে ফেলেছো। এখান থেকে বুঝতে হবে মূল জিনিসটা কোথায়, মূল সমস্যাটা কোথায়। সমস্যা হলো আমাদের দেশে অনেক শিরকি গান আছে, আপনারা জানেন যে শিরকি গানগুলো আমাদের অনেক ভাইয়েরা যারা মাজার পূজা টুজা করেন, বড় শিরকে লিপ্ত আছেন, ভুলে আছেন, ওনারা অনেকে বলেন যে আল্লাহ সেই মোহাম্মদ আপনার আহমদের কি জানে আহাদ আর আহমদ, শুধু মিমের বেশ কম জিনিস একই, যে আল্লাহ সে মোহাম্মদের রূপ ধরে আসছে, এরকম গান আছে না নাই অনেক মারিফতি বা ভণ্ড ফকিরদের। ওই রকম চিন্তা থেকে যদি আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখে এবং এক বোঝানো হয় তাহলে এটা ভুল। যেহেতু এরকম চিন্তাধারা আমাদের সমাজে আছে কিছু মানুষের মধ্যে, এই জন্য এই ধরনের লেখাজোকার মধ্যে সেই দিকে মন যেতে পারে বা মানুষ চিন্তা করে, এরকম হলে এটা অ্যাভয়েড করা উচিত। আদারওয়াইজ এমনিতে আপনার কালিমা শাহাদাতের অংশ হিসেবে লিখলে অসুবিধা নাই। আর আপনি সংক্ষেপ লিখবেন কেন, গোটা কালিমা শাহাদাতটা লিখে ফেলেন, সবচেয়ে ঝামেলা মুক্ত সেটাই হলো উত্তম এবং ওইটাই করবেন। কথা কি বুঝাতে পারছি?